গুড আফটারনুন ফ্রেন্ডস, তো স্টার্ট করে দিয়েছি আজকে আমি আমার ব্লগিং এখান থেকে স্টার্ট করছি। আর আজকে এখন আমি রান্না করব হচ্ছে ডিম কষা এগ কারি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি সাজিনা বলে অনেকেই ভাবো যে একদম আমি সাজিনা বা কিছু, তো আজকে আমি আমার জুয়েলারি বক্স তোমাদের সাথে শেয়ার করব। আমার কি কি সেট আছে, কি কি ব্যাঙ্গেলস আছে, এগুলো সব কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। জানি না পুরোটা দেখানো সম্ভব হবে কিনা, তো যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব, কারণ সব যদি দেখাতে যাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো যতটা পারবো আমি সেটা দেখাবো। তো চলো এখন আমি তাড়াতাড়ি এগ কারি রান্না করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে এবং এখন বানাবো এগ কারি। আর এগ কারির জন্য আমি ডিম সিদ্ধ নিয়েছি, ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আর সব থেকে ইজি রান্না হচ্ছে এগ কারি, অনেকদিন পরেই করছি। সাধারণত আমার বাড়িতে মেয়ের জন্য ডিম সিদ্ধ করা হয়, সাধারণত সেরকম ভাবে এগের কোনো রেসিপি বা এক কারি এক কষা এরকম টাইপের কিছু আমি রান্না করিনি। শর্টকাটে ডাল ভাত ডিম সেদ্ধ এটাই হয়ে যায়। তো আজকে ইচ্ছে হলো অনেকদিন পর যে না এক কারি বানাই, তাহলে সেটা আমি এখন রান্না করলে আমার রাতেও হয়ে যাবে, আলাদা কিছু আর বানাতে হবে না। তো যাই হোক, মনে হয় ফ্রিজ থেকে টমেটো আর লঙ্কাটা দে। তো আমি তাড়াতাড়ি করে ডিমের চকলাটা ছাড়িয়ে নিই খোলসটা, তারপরে দেখাচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। খুব হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে গ্যাসের আগুনটা নিভে যাবে। তো আমি এখন ডিমগুলো হালকা করে ভেজে নেব, ডিমটা তাড়াতাড়ি ছুলতে গিয়ে একটুখানি খাবলা খাবলা হয়ে গেছে। আর এটাকে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। হলুদ, জিরে পাউডার, গরম মশলা নিলাম, যেটা হালকা করে ভেজে নেব। তো ডিমটা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি দিচ্ছি সাদা জিরে, ঝটপট করব। আর আজকে মেনুতে রয়েছে ডাল, আর এছাড়াও কালকে অনেকটা বানিয়েছিলাম, একা খাই তো, ওই জন্য রান্না করতে গেলে আমার রান্নার পরিমাণ সবসময় বেশি হয়ে যায়, কম করতে পারি না। আর ডাল সেদ্ধ, এছাড়া আর হচ্ছে ডিম কষা। ডিমটা রান্না করে নিলে কি রাত্রিবেলা তাহলে আর চাপ থাকে না যে কি বানাবো কি বানাবো। জিরে পাউডার, হলুদ পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারটা মিস করি এই জন্য, কারণ রান্নায় দিলে না এটার কালারটা দেখতে ভালো লাগে। আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দেব, হয়ে যাবে ঝটপট আমার এক কারি।
একটু মশলাটা কষানো হয়েছে তারপর দেখাচ্ছি। তো আমার এক কারি রেডি, ঝটপট বানিয়ে ফেলেছি এবং ডিমগুলোকে আমি অর্ধেক করে দিয়েছি। অন্য সময় আমি গোটা গোটা বানাই, আজকে ইচ্ছে হলে একটু অর্ধেক করে দিই, তাই এরকম বানালাম। তো দেখে নিলে তোমরা যে আমি এক কারি বানিয়ে নিয়েছি। তো ভাবছি তোমাদের জুয়েলারি দেখানোর আগে আমি ঝটপট করে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, কারণ আমার মানে টাইম পার হয়ে গেলে না একটু দেরি করে খেলে ঠেলে যেহেতু অ্যাসিড অম্বল রয়েছে না ভীষণ প্রবলেম হয়। তো আমি তাড়াতাড়ি ঝটপট লাঞ্চ করে নিয়ে তারপর তোমাদের আমার জুয়েলারি দেখাচ্ছি। তো খাওয়া হয়ে গেছে, আমরা স্টার্ট করছি আমাদের জুয়েলারি। দেখো মেয়ে নিয়ে বসেছে এখানে বক্স, এবার কতটা দেখানো হবে দেখি, কতটা দেখাতে পারবো। এখান থেকে শুরু, আচ্ছা শুরু করো। তো এটা হচ্ছে একটা এটা একবার বেরিয়েছিল, তো তখন কেনা হয়েছিল, হয়তো একবারই পড়েছিলাম, সাদা পুঁতি। সবগুলো বের করে নিতে, যে কটা দেখাতে পারবো সেকটাই দেখাবো। এটা হচ্ছে একটা পালসে, বেশ সুন্দর দেখতে। আর এটার সাথে হচ্ছে, এটা হচ্ছে ইয়ারিং। আরেকটা আছে, এটা দেখো, এটা কি সুন্দর ফিশ টাইপ, এই যে এরকম ফিশ টাইপ গলার সাথে আছে, এটা বেশ সুন্দর। আমার বন্ধুর জন্মদিন, ও বন্ধু বার্থডেটা করেছিলাম, ওই একবারই করেছিল, কোনো কিছু একবার কি দুবার একসাথে বেশি দিন হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা ইয়াররিং, এগুলো যখন আমি ধরো কোনো বার্থডে পার্টি কি বিয়ে বাড়ি মানে কোনো অকেশনে যদি বাইচান্স শাড়ি পরি তখন একটু সাজিয়ে কিছু করি, এমনি সালোয়ার বা কিছু পরলেও করি। এটা হচ্ছে দেখো একটা ব্যাঙ্গলস, তারপর বন্ধুরা আমার এটা খুব ভালো লাগে পুজোর সময় বন্ধুরা মিলে বেশ এ ওকে কেউ কাউকে ইয়াররিং দিচ্ছে, কেউ লিপস্টিক দিচ্ছে বা কেউ সেট দিচ্ছে, তো আমি প্রতিবারে দিয়ে থাকি বন্ধুদের একটা ইয়াররিং। এই ইয়াররিংটা আমার এক বান্ধবী দিয়েছিল পুজোতে, এটা হাতের একটা ব্যাঙ্গলস টাইপ, ব্যাঙ্গলস না আমি ডিসলেপ টাইপ। এটাও একটা ইয়াররিং, আমার যত রকম ইয়াররিং আছে সব বেশিরভাগ তাই, সব বড় বড় কোন ছোট কিছু নেই। এইটা আমার হাতে হবে না, এটা হচ্ছে একটা সেট, এরকম এই সেটটা অনেকেরই আছে হয়তো, এরকম ফুটে থাকবে। এটার সাথে ইয়ারিং, ইয়ারিংটা একটু বড় ছিল সেটাকে ছোট করা হয়েছে। এটা হচ্ছে ঝিঝিরি মুক্ত যে বলে সেই একটা, এটা গলার, আর
হাজবেন্ড থাকলে বলতো তুমি দোকান খুলে বসো। আর এটা হচ্ছে একটা চোখে, এটা মনে একটা বান্ধবী দিয়েছিল, এর সাথে সেট আছে গলার, হ্যাঁ পুজোতে দিয়েছিল। এটাও মনে হয় না কোনোদিন পরেছি। এটার সাথে হচ্ছে এই যে এই কানের দুলটা, এই সরি এই গলার হারটা, আর তার সাথে হচ্ছে এই ইয়ারিংটা। কিছুই করা হয়নি, করো তুমি, করো বলে করবে এই সব। আর এই অক্সিডাইজ সেটগুলোর সাথে আমি এরকম একটা ফিঙ্গারিংও কিনেছিলাম। এটাও একটা ইয়ারিং যেটা পড়েছি বলে আমার মনে হয় না, এটা একটা বান্ধবী দিয়েছে আমাকে, পুজোতেই দিয়েছে, মানে পুজোর সময় নয় দশ জনকে আমি প্রায় দিতাম এরকম ইয়ারিং। আর সবাই আমার মেয়েকেও দিত, আমাকেও দিত। এটা একটা মিষ্টি একটা ইয়ারিং, এটা আমার এক বান্ধবী কোথায় যেন গেছিল ঘুরতে তখন দিয়েছিল। এই দুটো ছোট্ট আমি মেয়ের জন্য কিনেছিলাম। আর এটার সাথে একটা খুব সুন্দর এরকম গলায় হার আছে, তো এগুলো আমি আর এখন আর কিছু দেখাচ্ছি না। এটাও একটা ইয়াররিং পুজোতে দেওয়া, পুজোতে দিয়েছিল সব বান্ধবীরা। তো যাই হোক, আজকে আমি এ পর্যন্তই রাখছি, আর আজকের ব্লগটা আর বাড়াবো না। তো আমার এই জুয়েলারিগুলো ও আরেকটা আছে, দাঁড়াও তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। এই ছোট ছোট মিষ্টি ইয়াররিং তো একটা বান্ধবী দিয়েছিল, আর এই ইয়াররিংটা আমি কিনেছিলাম। তো এরকম অনেক
ছোট খাটো, বেশিরভাগ বড় বড় সব ইয়ারিং গলার হার সব আছে। আজকে তো পুরো বললাম দেখাতে পারবো না, তাও দেখো এই লাল বক্সটা তো আমি ধরিয়েও নি, আর এখানেও ছিল প্লাস আলমারিতে আছে আরো ওইগুলো, পরে আরেকদিনকে তোমাদের আবার দেখাবো। তো অবশ্যই তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে আজকে যে আমি আমার জুয়েলারিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো কিরকম লাগলো, এবং কার কোন জুয়েলারিটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যদি পরে আবার কখনো সময় পাই তাহলে বাকি যে জুয়েলারি সেটগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এবং কোনোদিন সময় হলে আমি আমার যে আমি খুব একটা মেকআপ করি না কিন্তু আমার যে কসমেটিক্স কি আছে কি ইউজ করি সেই সব জিনিসগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আজকের এই জুয়েলারি যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে এবং শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার অন্য একদিন আমরা আসবো এইসব জুয়েলারি নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা। ঠিক আছে।